অনুভূতি পর্ব দুই। দরজা ধাক্কানো শুনে মুন দরজা খুলেই দেখতে পেলো আদ্রফ ভাতের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। আদ্রফকে দেখে মুন মুখ ঘুরিয়ে নিল। রাগ করেছ? রাতে খাবে না? তুমি জানো না না খেলে শরীর খারাপ করবে? নাও খেয়ে নাও। আদ্রফ বলল, এখন আমার কথা আর আপনার ভাবতে হবে না, অন্য কাউকে আমার সেই জায়গাটা দিয়ে ফেলেছেন, চলে যান আপনি। মুন কান্না আটকে বলে উঠল। আদ্রফ কিছু না বলেই হাত ধুয়ে এসে মুনকে দুধ ধরে বিছানার উপর বসিয়ে দিল। খাবারের প্লেটটা হাতে নিয়ে মুনের মুখের সামনে লোকমা ধরল। মুন খাচ্ছে না দেখে ধমকে বলে উঠল, তুমি জানো আমার রাগ উঠলে নিজেকে আয়ত্তে রাখতে পারি না, খাবে নাকি কিছু একটা করবো আমি। আদ্রফের রাগ সম্পর্কে মুন আগে থেকেই অবগত, তাই চুপচাপ খেয়ে নিল। খাওয়ার সাথে সাথে মুন ওয়াশরুমের দিকে দৌড় দিল। মুন দৌড়ে যাওয়া দেখে আদ্রফ তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। আদ্রফের হঠাৎ খারাপ লেগে উঠল, মেয়েটা কি অসুস্থ? না, ওর তো এরকম প্রায় হয়, হয়তো বা এমনি জোর করে খাওয়ার জন্য হয়েছে। বমি করে এসেই মুন শুয়ে পড়ল। আদ্রফ সব পরিষ্কার করে এসে মুনের পাশে বসল। মুন তা দেখে অন্য পাশে মুখ ঘুরিয়ে নিল। তা দেখে আদ্রফ মুচকি হেসে বলল, আমার দিকে তাকাতেও এখন ঘৃণা করে, তাই না? আপনি আপনার ডিভোর্স লেটার ঠিক সময় পেয়ে যাবেন। আমি বুঝেছি আপনি আপনার কথা রাখার জন্য আমাকে ডিভোর্স দেননি, কারণ আমার এই বাড়ি ছাড়া যাওয়ার আর কোনো জায়গা নেই। আপনি একদিন বলেছিলেন সারা জীবন আমার পাশে থাকবেন, এই হাত ধরেছিলেন, কিন্তু আপনি আপনার এই সব কথা যখন রাখতে ব্যর্থ হয়েছেন, তাই ডিভোর্সের জন্য কেন আর আটকে থাকবেন বলুন। তুমি চাইলে নেহার সাথে মিলেমিশে একসাথে থাকতে পারো, ডিভোর্স না দিয়েই। মন তাচ্ছিল্য ভরা হাসি দিয়ে বলে উঠল, হ্যাঁ আমি চাইলে, কেন আপনি কি এখন আর আমাকে চান না? আদর বিরক্তিমাখা কণ্ঠে বলে উঠল, উফ মন, তুমি সবসময় একটু বেশি করে ফেলো। আজকে আপনাদের বিয়ের প্রথম রাত, পাশের রুমে আপনার দ্বিতীয় স্ত্রী আপনার অপেক্ষায় আছে, যান। মন বেদনা ভরা চোখে বলল। আদ্রফ মুনের কথা শুনে মাথা নিচু করে বেরিয়ে আসতে নিলে দরজার সামনে পেছনে থেকে মুনের কথা দাঁড়িয়ে গেল, অভিনন্দন জানানো হয়নি আপনাদের, অভিনন্দন দুজনের জন্য। দোয়া করি সারাজীবন যেন একসাথেই বাঁচতে পারেন, কথা দিয়ে কথা রাখেন, আশা করি সুখে থাকবেন, শুভকামনা রইল। এই বলেই মুন আদ্রফের মুখোমুখি এসেই দরজা বন্ধ করে দিল। আদ্রফ কিছুক্ষণ মুনের দরজার সামনে দাঁড়িয়ে থেকে তারপর নিজের রুমে চলে গেল। তার হঠাৎ করে ভীষণ খারাপ লেগে উঠল, মনে হচ্ছে যেন কিছু একটা হারিয়ে ফেলতে চলেছে সে। মুনের জন্য ভীষণ খারাপ লাগছে তার, মেয়েটা বিয়ের পর একটা রাতও আদ্রফকে ছেড়ে থাকেনি, আজ কিভাবে পারবে? হয়তো বা সারা রাত করবে, কান্না করবে, কিন্তু আদ্রফেরই বা এই ছাড়া আর কোনো উপায় নেই। তার ফাঁকা ফাঁকা লাগছে ভীষণ। মুন দরজা বন্ধ করে এসেই মেঝেতে বসে পড়ল, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার। আদ্রফ কিভাবে পারলো এই কাজটা করতে? তারই পাশের রুমে হয়তোবা আদ্রফ এখন অন্য নারীতে নিজের সুখ খুঁজে নিচ্ছে, অন্য নারীতে এটা ভাবতেই সব কান্নারা যেন গলায় এসে আটকে গেল। মুন কিভাবে থাকবে আদ্রফকে ছাড়া? এই দিনটা দেখবে কোনো দিনও কল্পনাও করেনি মুন। আর নেহা কিভাবে পারলো এভাবে বোনের সমান বান্ধবীদের সাজানো গোছানো সংসারটা এক মুহূর্তের মধ্যে শেষ করে দিতে? এসব ভাবতে ভাবতেই মুনের চোখ গড়িয়ে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মুন চোখ মুছে উঠে দাঁড়ালো। সে আর কাঁদবে না, কাঁদবে না বলে তবুও কান্না চলে আসে। মুন উঠে আলমারি খুলল, তার এখনও অনেক পথ চলার বাকি আছে। মুন নিজের পেটের উপর হাত রেখে বিড়বিড় করে বলে উঠল, তুই চিন্তা করিস না সোনা, তোকে এইসবের ছায়াও পড়তে দিব না, অনেক দূর এগিয়ে নিয়ে যাব তোর এই মা। মায়ের উপর ভরসা রাখ সোনা, বাচ্চার কথা ভাবতে আবারও চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। মুন আলমারি থেকে আদ্রফ আর তাদের বিয়ের বাধাই করা ছবিটা হাতে নিল। হাজারো হলেও তিন বছরের ভালোবাসা তাদের, কেমনে ভুলবে এত সুখের সময়গুলো? মুন ওই রুম থেকে জিনিস আনার ফাঁকে এটাও নিয়ে এসেছিল মুন, এটাও সাথে করে নিয়ে যাবে সে। প্রেগনেন্সি রিপোর্টটা রুমের টেবিলের উপর রেখে দিল, এটা আদ্রফের দেখা উচিত। সব কিছু গুছিয়ে নিয়ে শেষবারের মতো বাড়িটা দেখে নিল মুন। হয়তোবা পাশের রুমে আদ্রফ মুনের এই বাড়ির প্রথম দিনের মতো অন্য নারীর সাথে ভালোবাসাময় কথোপকথন করছে। আচ্ছা, কাল সকালে যখন আদ্রফ উঠেই মুনকে এই বাড়ি আর দেখবে না, তখন কি তার খারাপ লাগবে নাকি খুশি হবে? আর নেহার শাশুড়ি মাও বা কেমন করবে? হয়তো অনেক খুশি হবে, বলবে যাক আপদ নিজে থেকেই বিদায় হলো। মুন তার কাপড় আর তাদের বিয়ের ছবিটা বুকে জড়িয়ে নিয়ে বেরিয়ে গেল ওই বাড়ি থেকে। মাত্রই ভোর ফুটতে শুরু করেছে, রাস্তায় এসে শেষবারের মতো বাড়িটাকে দেখে নিল সে। মনে পড়ে গেল এই বাড়িতে প্রথমের দিনগুলো কতই না সুখের ছিল, সেই দিনগুলি সময়ের ব্যবধানে সব হারিয়ে গেল। মন বাড়িটার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল,
ক্ষমা করে দিলাম তোমাকে আজরাফ, ক্ষমা করে দিলাম আম্মা, নেহাকেও। আসলে সব পরিস্থিতির চাপে হয়েছে, তোমাকে তো আমি কোনোদিনও ভুল বুঝতে পারবো না, কারণ তুমিই যে আমার একমাত্র প্রথম আর শেষ ভালোবাসা। মন থেকেই দোয়া করি ভালো থেকো আজরাফ। আল্লাহর কাছে প্রার্থনা এই জীবনে তোমার সাথে যেন আমার আর দেখা না হয় কোনো দিন। নিজের খেয়াল রেখো আজরাফ। কান্না চোখে এসব বলে মেন রাস্তার দিকে অগ্রসর হলো মুন। একদম সকালেই একটা বাস যায় এদিকে, এটাও আজরাফের কাছ থেকে জানা। মুন তাড়াতাড়ি স্টেশনে গিয়ে দেখলো বাসটা আছে, ছাড়বে কিছু সময়ের মধ্যে। মুন উঠেই বসে পড়লো ওই গাড়িতে। এই প্রথম আজরাফকে ছাড়া একা কোথাও পাড়ি দিচ্ছে, এখন তার একমাত্র আশ্রয়স্থল হলো ঢাকা, অদূরেই একটা আশ্রম। এটা মুনের নিজেরই খোলা, যখন কোনো বাচ্চা হচ্ছে না তখন মুন অসহায় বাচ্চাদের জন্য এটা বানিয়েছে, দেড় বছরে একটু একটু করে। এটা সম্পূর্ণ ক্রেডিটই আজরাফের, সে বিয়ের পর মুনকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দিয়েছিল। নিজ দায়িত্বে আজরাফ তার মাস বেতন থেকে মুনের অ্যাকাউন্টে টাকা দিত। মুন বারণ করলে আরও হেসে বলতো, মেয়েদের অনেক কিছু করার ইচ্ছে থাকে, সব কি আর জামাইয়ের থেকে পারমিশন নিয়ে করতে হয় নাকি? তুমিও কিছু একটা করবে এই টাকা দিয়ে, আমার বিশ্বাস। ঠিকই মুন করেছিল এটা, ভেবেছিল বিয়ের দুই বছর বিবাহ বার্ষিকীর পর আজরাফকে এখানে এনে সারপ্রাইজ দিবে। আর এতগুলো বাচ্চা যখন আজরাফ মুনকে মা বাবা ডাকবে, তখন তাদের আর কোনো কিছুই অপূর্ণ অপূর্ণ মনে হবে না। এটা ঠিকই করেছিল, কিন্তু আজরাফকে তার আর সারপ্রাইজ দেওয়া হলো না। এখন থেকে ওই আশ্রমেই মুনের বাড়ি। মুন এইসব ভাবতে ভাবতেই চলন্ত বাসের জানালা দিয়ে বাইরে তাকিয়ে তার প্রিয় জায়গাটা শেষবারের মতো দেখে নিল। সকালে উঠেই আজরাফ স্বভাব অনুযায়ী তার ডান পাশে তাকালো, তাকিয়ে দেখলো জায়গাটা খালি। প্রতিদিনই এই জায়গায় মুনের মুখটা দেখা তার অভ্যাসে পরিণত হয়েছিল। তার হঠাৎ করেই বুকটা চিনচিন করে উঠল, ফাঁকা ফাঁকা লাগছিল রুমটা। নেহা এসে আজরাফের সামনে হাঁপাতে লাগলো। আজরাফকে মুন নেই বলতে আজরাফ তাড়াতাড়ি করে উঠে সে রুমে গেল। রুমে গিয়েই টেবিলের উপর চোখ পড়তে থমকে গেল। আজরাফ রিপোর্টটা নিয়েই মেঝেতে ধপ করে বসে পড়ল। খুব বড় কিছু হারিয়ে ফেলছে মনে হচ্ছে আজরাফের। মুন এভাবেই তাকে ছেড়ে চলে যাবে? ভাবিনি আজরাফ, কখনোই ভাবিনি। চলবে ইনশাআল্লাহ। ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন। আপনাদের ভালোবাসার গল্পগুলো আমাদের কাছে লিখে পাঠান, আমরা তা হাজারো মানুষের কাছে পৌঁছে দেবো।